আসসালামু আলাইকুম, আমি আদনান। আমি একজন লেভেল ওয়ান সেলার, ফাইবারে কাজ করছি ওয়েবসাইট ডিজাইনার হিসাবে। পাশাপাশি আমি একজন স্টুডেন্ট, ফাইনাল ইয়ারে আছি এখন। আমি আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করি সিএমবিডির সাথে। আমার স্টুডেন্ট লাইফের শুরু থেকে, যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করব। তো এই জায়গা থেকে আমার কাছে ফ্রিল্যান্সিংটা মনে হতো যে একটা বেটার অপশন, কিন্তু একাডেমিক প্রেশার এবং আরও অনেক কাজে আমার সেটা হয়ে ওঠে নাই। আমি 2020 সালে করোনাকালীন সময়ে, যখন প্যান্ডামিকে সব কিছু অফ ছিল, তখন আমি সিএমবিডিতে যুক্ত হই। আর এখানে আসার পেছনের গল্পটাও একটু অন্যরকম। আমি আমার এক জুনিয়রের কাছে থেকে জানতে পারি যে সে ফ্রিল্যান্সিং শুরু করেছে, তখন তার কাছে থেকে আমি আর কি সিএমবিডির সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে ভর্তি হই। আমার এ যাবৎ পর্যন্ত করা যতগুলো কাজ রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ বেশি অ্যামাউন্টের অর্ডার ছিল হচ্ছে $200 এবং সর্বোচ্চ টিপস পেয়েছি $50। আর এর জন্য আমি সিএমবিডি সাপোর্ট টিমের কাছে পুরোপুরি কৃতজ্ঞ, যে শুধু শিখিয়ে মার্কেট প্লেসে তারা নামিয়েই দেননি, নামার পরও এখনও আমি তাদের থেকে সাপোর্ট পাই। এখনও আমি যে কোনো দরকারে সাপোর্টে নক করি, যথেষ্ট সাপোর্ট পাই। একজন লেভেল ওয়ান সেলার হিসাবে, যদিও আমি বেশিদিন ধরে ফ্রিল্যান্সিং ফিল্ডে নেই, এক কথায় বলতে গেলে 11 মাসের মতো হচ্ছে, 1 বছর এখনও পুরোপুরি হয়নি, তারপরেও আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নতুন আপনারা যারা এখন নতুন মার্কেটে জয়েন করেছেন অথবা আজকালের মধ্যে মার্কেটে আসবেন বা যখনই আসবেন, আপনারা ধৈর্য নিয়ে আসেন। এখানে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে আপনার স্কিল, আরেকটা হচ্ছে আপনার ধৈর্য। এইখানে আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফ্রিল্যান্সিং ফিল্ডে আপনি হয়তো বা খালি হাতে ফিরবেন না, কিন্তু আপনাকে সময় দিতে হবে। আর যারা নতুন নেমেছেন, অর্ডার পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি যে ভাইয়া ঠিক আছে, অর্ডার পাচ্ছেন না, এটা আপনার জন্য একটা সুযোগ, আপনি সুযোগটাকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখেন, নতুন কোনো এক্সপিরিয়েন্স নেন, নতুন কোনো একটা টপিক একটু দেখেন। আমাদের সিএমবিডির ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, বসে না থেকে একটু দেখেন, দেখে আপনি প্র্যাকটিস করেন, এতে আপনারই ভালো হবে। আমাদের ফ্রিল্যান্সিং ফিল্ডে টাকা উঠানো নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, যে ভাইয়া টাকা কীভাবে উঠাবো, কীভাবে ডলার আমি বাংলা টাকায় পাবো। সেক্ষেত্রে আমি পেওনিয়র ইউজ করি, আর আমাদের যখন ফাইবার ট্রাশ করানো হয়, তখন আমাদেরকে পেওনিয়র অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ সাপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছিল। সো টাকা উইথড্র নিয়ে কোনো চিন্তা নেই। আর একটা বিষয় হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, যে এখানে প্রথম দিকে আমরা যারা আসি, সবাই ভাবি যে আসবো আর একদম রাতারাতি কাজ করে অনেক কিছু হয়ে যাবো, বিষয়টা ঠিক এরকম না। আপনাকে ধৈর্য নিয়ে শিখতে হবে এবং কাজ করতে হবে। সো পুরো বিষয়টা হচ্ছে আপনার ধৈর্যের ব্যাপার। আর সবচাইতে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে আপনাকে স্কিলফুল হতে হবে, আপনাকে ডেইলি কিছু না কিছু শিখতে হবে। এখানে এমনও হবে যে আপনি একটা কাজ হয়তো বা ফার্স্ট টাইম দেখছেন অথবা প্রথমবার দেখছেন, আপনাকে শেখার মন মানসিকতা থাকতে হবে। শেখার মন মানসিকতা যদি থাকে, তবে আপনি এই ফিল্ডে কিছু করতে পারবেন। আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। অনেকে হয়তো বলে থাকে যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হয়, হেলথ খারাপ হয়ে যায়। সত্য কথা বলতে, আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সই নেই। রাত জাগতে হয় না বিষয়টা ঠিক এমন না, কিন্তু আমরা যতটুকু সময় রাতে জেগে থাকি, আমরা চাইলে এই সময়টাকে ব্যবহার করতে পারি। নর্মালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি কাজ পাই হচ্ছে আপনার ভোরের দিকে, যেমন ধরেন 5টা থেকে 6টা 7টা এর মধ্যে, আর রাতে যদি পাই সেটা 8টা থেকে রাত 11টার মধ্যে। তো আমরা মুসলমান যারা আছি, আমরা যদি নামাজের উদ্দেশ্য নিয়েও আমরা ভোরবেলায় উঠি, দেখা যাবে যে ওই সময় কোনো বাইরে আসলে আমরা তাকে ধরতে পারতেছি। আর 8টা থেকে 11টা নর্মালি আমরা ওই সময়টা জেগেই থাকি। সো এতে হেলথ খারাপ হবে এইরকম কোনো ভয় নেই, বরং এটা হেলথের জন্য উপকার, ধর্মীয় দিক থেকে উপকার। আপনি যদি কাজের উদ্দেশ্যেও ভোরবেলা ওঠেন বা নামাজের উদ্দেশ্য নিয়ে ওঠেন, আপনার একসাথে দুটো কাজই হচ্ছে। আর ভোরে ওঠা তো শরীরের জন্য ভালো, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার অভ্যাসটা করতে পারবেন। আর ফ্রিল্যান্সিংয়ে ফিউচার বলতে, যে বিষয়টা অনেকের মাথায় থাকে যে ভাই আমি এটা কতদিন করব, এটার ফিউচার কী, আমি বলবো যে ভাই এটার ফিউচার অনেক ভালো। 2 বছর জব করে আপনি হয়তো বা একটা এক্সপিরিয়েন্স পাবেন, জব সুইচ করবেন, অন্য জবে যাবেন, হয়তো আপনার বেতন একটু বাড়বে। বাট এখানে যদি 2 বছর সময় দেন, আপনার সাথে যে জবে যাবে, ইনশাল্লাহ আপনি তার থেকে ভালো পজিশনে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এটা সত্যিকারে ভালোবেসে করে থাকেন, মন থেকে যদি করেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি চাইলে একটা আইটি ফার্মও খুলে বসতে পারেন। আপনি বাইরে যদি ফিক্সড 2-1টা বায়ার পান, আপনি দেশে আর 2-4 জন লোক হায়ার করে নিয়েও করতে পারেন, অথবা আপনি আপনার জব বিজনেস যেটাই করেন না কেন, পাশাপাশি এটা করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং নিয়ে ভয় পাওয়া,
রাত জাগতে হবে বা এটার ভবিষ্যৎ নাই, এটার কী হবে না হবে, এগুলো চিন্তা ভাবনা করার কোনোই মানে নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ শুরু করে দেন। আর সবশেষে আমি এটাই বলবো যে আমি CMBD পরিবারের কাছে পুরোটাই কৃতজ্ঞ। আমি আজকে যেখানে বসে আছি বা যে জায়গায় আছি এটা টোটালি CMBD-র জন্য হয়েছে। আমি এমন একটা ছেলে ছিলাম যে ডোমেইন হোস্টিং তো বুঝতামই না, উল্টা যেটা হতো যে আমি ওয়ার্ডপ্রেস কি সেটাও জানতাম না। আল্লাহ রহম করছে যে আমি CMBD-র হাত ধরে কিছুটা কিছু না কিছু জানি, যেটা দিয়ে আর কি নিজে চলতে পারতেছি। এর জন্য আমি CMBD-র কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। আমার দেখা বেস্ট একটা জায়গা যেখানে ফ্রিল্যান্সিং যে শুধু আপনাকে শিখাবে তাই না, শিখে মার্কেটপ্লেসে নেমে দিবে তাই না, আপনার পাশে থাকবে, এটা পুরো একটা পরিবারের মতো। এখানে ব্যাচমেট, আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের সাপোর্ট টিম, আমরা সবাই একটা পরিবারের মতো। একজনের দরকারে আমরা সবাই সেখানে যাই, সবাই সবাইকে হেল্প করি। সো এখানে আপনি কাজ পাওয়ার পরে আপনার কাজ ক্যান্সেল হবে এই ভয়টাও আপনার নেই, হয়তো আপনি পারেন না আরেকজন পারে, আপনাকে কেউ না কেউ হেল্প করবেই। সবশেষে আমি এক কথায় যদি বলি, আমার দেখা বেস্ট একটা ইনস্টিটিউশন হচ্ছে CMBD, যেখানে শুধু আপনি শিখবেন না, যারা আপনার পাশে সবসময় থাকবে, যারা আপনাকে হয়তোবা বলবেন না, অনেকে হয়তোবা বলে যে কাজ শিখে টাকা পরিশোধ করুন, হয়তোবা আপনাকে এই কথা বলবে না, বাট আপনাকে এইটা গ্যারান্টি দিতে পারবে যে আমি আপনার পাশে আছি। তো পাশে যখন আপনাকে থাকবে আপনার মনে অটোমেটিক একটা সাহস ক্রিয়েট হবে, সাহস করেন, চোখ বন্ধ করেন, ফ্রিল্যান্সিংয়ে চলে আসেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।